Hello. 465176. Yes. অরূপ বাবু বলছেন। হ্যাঁ বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ঠিক আছে আমি আসবো। আরে কোনো চাপ নেই আমি আসবো তো বলছি। ঠিক আছে আমি যাবো 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 যাবো। ঠিক আছে রাখলাম ভাই। আচ্ছা 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 ঠিক আছে। এ দেখ সত্যজিৎ, ব্যারাকপুরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রাক আর গাড়ির মুখোমুখিতে দুজনের মৃত্যু ঘটে। শোনা যায় যে দুজন মারা গেছে তাদের মধ্যে একজনের নাম গণপতি সোম আর অপরজনের নাম এখনো জানা যায়নি। সম্পর্কে তারা বাবার ছেলে। ব্যারাকপুরে? হ্যাঁ ব্যারাকপুরে। ব্যারাকপুরে তো আমাদের অরূপের বাড়ি। অরূপ গণপতি সোম বলে তুই কাউকে চিনিস নাকি? গণপতি সোম কে জানি, চেনা চেনা তো মনে হচ্ছে। শুনেছি হয়তো। ঠিক আছে চল আজকে আমি উঠি। এখনই উঠবি? বস না, আর এক কাপ চা খেয়ে তারপর নামা যাচ্ছি। না 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 না, অফিসে কিছু কাজ আছে, যে তাড়াতাড়ি যেতে হবে। কাল আবার সকালে দেখা হবে। তাহলে এখনই বেরিয়ে যাবি? হ্যাঁ টাটা। চল টাটা। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ কিন্তু আপনার সাথে তো এখন আমি কথা বলতে পারবো না। আচ্ছা আমি এখন শুতে যাচ্ছি আর আপনি, আমি আপনাকে চিনিও না। আমি যে আপনাকে চিনি, আপনার পেশা ইঞ্জিনিয়ারিং। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এই বাড়িতে উঠে আসতে হয়। আপনার মা গত হয়েছে আজ 5 বছর হলো। আপনার বয়স 33। আপনার আগের বাড়ি ব্যারাকপুরে, এখন কর্মসূত্রে যাদবপুরে। কেমন, ঠিক বলছি তো? স্ট্রেঞ্জ, এত কথা আপনি জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন আপনি আমার কথাগুলি শুনতে চান কি না। বেশি সময় লাগবে না তো? অবশ্যই, কথার পর যদি কথোপকথন চলে তবে কিছুটা সময় লাগতে পারে। আচ্ছা আপনি বলুন। আজ থেকে বছর 7 আগের কথা বলছি, আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন পড়াশুনোর জন্য, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। তখন আপনি সিটি কলেজে পড়তেন। আপনার একটা বন্ধু ছিল, নাম শ্রীপতি। শ্রীপতি 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 সোম? আরে আরে শ্রীপতি সোম তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মশাই কি বলেন। হ্যাঁ শ্রীপতি সোম, কিন্তু কলেজের পরে ওর সাথে খুব একটা যোগাযোগ আমার হয়নি। শ্রীপতি ছিল আমার মেজ ছেলে, খুব ভালো ছেলে ছিল। যেমন পড়াশোনায় তেমন স্বভাব চরিত্রে। আর ওর সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে আপনি ছিলেন অন্যতম। হ্যাঁ ঠিকই বলেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে শ্রীপতি কুসঙ্গে পড়ে, তার 60টার নেশা ধরে, চারিদিকে তার দেনার পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি আমি ওকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি জানেন। শেষে আপনি আপনার হাতের ঠাকুরদার বাবার দেওয়া আংটিটা দিয়ে দেন, আর ওই আংটিটা ওনাকে দিয়েছিল চণ্ডীপুর স্টেটের রাজা। উনি ছিলেন
রাজার গৃহ চিকিৎসক। রাজার দুরারোগ্য ব্যাধি সারিয়ে দেওয়ায় রাজা আপনার ঠাকুরদার বাবাকে ওই আংটিটা উপহার দেয়। মশাই, আপনি এত কথা জানলেন কি করে? বললাম না, এটা আমার একটা বিশেষ ক্ষমতা। আর সেই আংটিটা আজও আমার ছেলের কাছে আছে। সেই আংটিটা সে বেচেনি, সে ছেলের জন্য আমি মহাজনের কাছ থেকে টাকা ধার করে দেনা শোধ করি। ও সেই আংটিটা ফিরিয়ে দিতে চায়। আংটির স্বাদ ওর মিটে গেছে। মানে ও কি আমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ, ও রওনা হয়ে গেছে। আর আপনার বাড়িতে পৌঁছে যাওয়ার সময়ও হয়ে গেছে। এখন এত রাতে শ্রীপতি এখন দেখা করতে আসছে? শ্রীপতি সোম আর গণপতি সোম যে রাত ছাড়া বেরোতে পারবে না। রাত ছাড়া বেরোতে পারবে না মানে কি নাম বললেন আপনি? গণপতি সোম। গণপতি সোম? গণপতি, এই আপনার নাম কি আজকে কোনোভাবে খবরের কাগজে বেরিয়েছিল? হ্যাঁ, তা বেরিয়েছিল। গণপতি সোম, মশাই আমাকে একটু ভাবতে দিন। গণপতি সোম, ভাবুন ভাবুন, সময় নিন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে ম্যাম, সকালে খবরের কাগজে বোধহয় দেখেছিলাম শ্রীপতি সোম আর একজন, আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। কিন্তু কিন্তু এতো অসম্ভব। কেন অসম্ভব? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? পাচ্ছি। কি? কেউ যেন আমার নিচে দরজায় টোকা মারছে। দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না 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 না, আমি কিছুতে খুলবো না। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কি না? কে যেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। আপনি কোনো চিন্তা করবেন না, সে আপনাকে কোনো বিরক্ত করবে না। সে আপনার পাশের ঘরে টেবিলের ওপর রেখে দিয়ে আসবে আংটিটা। আপনি আপনার ছেলেকে ফিরিয়ে নিন। না না, আপনি আপনার ছেলেকে, তার তো আর কোনো উপায় নেই, সে আপনার দোতলার ঘরে পৌঁছে গেছে। এবার শ্রীপতি শান্তি পেল, তাহলে এবার রাখি। Thank you.